হরে কৃষ্ণ। উপস্থিত আছেন আমার গৌর ভক্তবৃন্দ, আমার মাতৃমণ্ডলীগণ, সবার আতুরচরণ আমার জন্ম জন্মান্তরে সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি। আপনার আশীর্বাদ করুন, আপনাদের অহৌতি কৃপা আমার প্রতি বর্ষিত করুন। উপস্থিত আছেন আমার মাতৃমণ্ডলীগণ, মঙ্গলী ভক্তবৃন্দ, সবার আতুরচরণে এই হতভাগ সুবল মজুমদারের জন্ম জন্মান্তরে সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি। হরে কৃষ্ণ। আজকে যে বিষয়ের উপর আমরা আলোকপাত করতে যাচ্ছি, তো এই আলোচনার আমাদের একটু মহাপ্রভুর উপর না গেলেই নয়, আমরা যদি মহাপ্রভুর উপর একটু আলোচনা করি তাহলে অবশ্যই আমাদের অনেক ভালো লাগবে, অত্যন্ত আনন্দবর্ধন হবে। কারণ কলির যুগ অবতার আমার মহাপ্রভু চৈতন্য প্রভুর যে লীলা বিলাস, তার যে ভক্তি বিলাস, তার যে প্রেম মাধুর্য, তার যে রূপ মাধুর্য, অবশ্যই এটার উপর আলোকপাত করা প্রয়োজন। সাথে আমার নিত্যানন্দ প্রভু আছে। তো আজকে দেখেন মহাপ্রভুর নাম করতে করতে মাধব বাচার্য, তার স্ত্রী নাম হলো সত্যবতী। এই সত্যবতী মহাপ্রভুর যখন শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করতেছেন, তো সত্যবতী তখন ভোগরন্দন করতেছিলেন। তো প্রভুর চরণে নিজেকে এমনভাবে আত্মসমর্পণ করেছেন, এত একগ্রতাভাবে মহাপ্রভুকে তার হৃদয় মন্দিরে দর্শন করতেছেন, যে ভোগরন্ধন করতে করতে যখন একটা ধারালো বঠি নিয়ে যখন উনি সবজি কাটতেছিলেন, ঠিক কোন মুহূর্তে তার এক বছরের ছোট বাচ্চা, তার নাম হচ্ছে গোপাল, এই গোপাল হামাগুড়ি দিয়ে মায়ের কোলে ওঠে। তো মা সত্যবতী যখন রন্ধন কাজে ব্যস্ত আছেন, এদিকে চোখের জল ফেলে ফেলে আমার মহাপ্রভুকে স্মরণ করে করে কাঁদতেছে, প্রভু কবে তোমার ওই রাঙ্গার চরণ আমি দর্শন করব, কবে নিত্যানন্দ প্রভুর চরণ কৃপা পাবো, আমার তো হলো না, আমার স্বামী মাধবাচার্য সে আপনাদের ওখানে প্রতিনিয়ত যায়, আপনাদের চরণ দর্শন করে, নাম সংকীর্তনে আনন্দ করে, কিন্তু আমার তো হলো না। এই বলে আর্তনাদ করে চোখের জল ফেলতেছে। তো ছোট গোপাল কোলে একটা বড় একটা কুমড়ো ধরে কাটতেছে, কাটতে কাটতে কুমড়োটা অজান্তে কখন যে হাত থেকে দূরে সরে গেছে, কিন্তু আমার ছোট গোপাল এক বছরের বাচ্চা কোলে, মা অজান্তেই সেই বাচ্চাকে, নিজের বাচ্চাকেই কেটে কুচি কুচি করে ফেললো। কুমড়া ভেবে এদিকে আমার নিত্যানন্দ প্রভুর আমার গৌরসুন্দরের কথা চিন্তা করতে করতে অজান্তে নিজের সন্তানকে কুচি কুচি করে কেটে উলুনে চাপিয়ে দিছেন, রন্ধন হচ্ছে আর চোখের জলে হা প্রভু হা প্রভু বলে কেঁদে ভেসে যাচ্ছে, যেখানে বসে আছে সেখানের জন্য কর্দমাক্ত হয়ে গেছে। এদিকে মাধবাচার্য শ্রীবাসের অঙ্গন থেকে যখন কীর্তন করে নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন, রন্ধনশালার দিক তাকিয়ে দেখতেছেন যে রক্ত দেখা যাচ্ছে। স্ত্রী সত্যবতীকে ডাক দিয়ে বলতেছে, ও গো তোমার ওখানে এত রক্ত কিসের? আর্তনাদ করে উঠলেন এত রক্ত দেখে। স্ত্রীর চৈতন্য ফিরে এলো,
দেখলেন এ রক্ত আর কারো নয়, নিজের সন্তান, এক বছরের বাচ্চা গোপাল। গোপালকে টুকরো টুকরো করে কেটে কুমড়ো ভেবে রন্ধনে জ্বালাচ্ছে, ভোগ রন্ধন করতেছে। স্বামী ডাক দেওয়ার সাথে সাথে চৈতন্য ফিরে এলো। হা গৌর, হা নিতাই, এ কি হলো প্রভু? তোমার কে স্মরণ করলে, তোমাকে ধ্যান করলে, তোমাকে তোমার নাম গুরু কীর্তন করলে এমন বুঝি হয়? চোখের জল ফেলে বাচ্চার জন্য আর্তনাদ করতে লাগলেন স্বামী স্ত্রী দুজন মিলে। এদিকে মাধবাচার্য বড় ভক্ত তো, ভেতরে অনুরাগ হয়েছে, প্রভু আজকে তোমার নাম গুণ কীর্তন করতে করতে আমার এক বছরের বাচ্চা, আমার গোপালকে কুমড়ো ভেবে কুচি কুচি করে কেটে রন্ধন করতেছে, এ দায়ভার প্রভু তোমার। প্রভু তোমার নাম করে যেহেতু রন্ধন করেছে, প্রভু আজকে তোমাকে এই প্রসাদ সেবায় লাগাবো, প্রভু এই প্রসাদ দিয়েই তোমাকে নিবেদন করব। কলির জীব দেখুক কৃষ্ণ নামের কি মহিমা, তোমার চরণের কি মহিমা, তোমার গুণকীর্তন করতে করতে আজকে আমার এক বছরের বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে ফেললো, এই প্রসাদে তোমাকে আজকে নিবেদন করব। দুই স্বামী স্ত্রী মিলে সেই পাকপাত্র মাথায় করে নিয়ে চলছে, হা গৌর হা নিতাই বলে বলে। তখনও কীর্তন চলতেছে আমার শ্রীবাস অঙ্গনে, আমার মহাপ্রভু চৈতন্যদেব নিত্যানন্দ প্রভু শ্রীবাস গদাধর, লাখো লাখো ভক্ত সেখানে কীর্তন করতেছে, আনন্দের যেন একটা হিল্লোল বইয়ে যাচ্ছে। সে কি আনন্দের মেলা, সে কি আনন্দ ঘন অবস্থা! সেখানে মূর্ছিত হয়ে পড়লেন মাধবাচার্য সত্যবতী। নিত্যানন্দ প্রভু তাকিয়ে দেখতেছে, একটা হাড়ির ভিতরে মনে হয় প্রসাদ নিয়ে এসেছে। সবাইকে বলল নিত্যানন্দ প্রভু আমার, দেখো দেখো মাধবাচার্য, আজকে আমাদের আমাদের এই ভক্তদের জন্য, আমার প্রভুর জন্য আজকে প্রসাদ এনেছে, মাধবাচার্যর প্রসাদে আজকে আমরা সবাই সেবা করব। এদিকে আমার মাধবাচার্য চোখের জল, সত্যদেবীর চোখে জল, কাঁদতে কাঁদতে হামাগুড়ি খাচ্ছে আর বলতেছে, প্রভু আজকে যে প্রসাদ এনেছে এই প্রসাদই তোমাদের সেবায় নিবেদন করব, এই প্রসাদই তোমাদের সেবায় দিব। মনে হয় যেন বধির হয়ে গেছে কাঁদতে কাঁদতে। নিত্যানন্দ প্রভু আমার বলল, তবে দেরি করছো কেন, আমার প্রভুর সেবায় দাও। যখনই সেই রন্ধন করা সেই আমার গোপালকে নিয়ে যে হাড়ির ভেতর যে পাকপাত্রের ভিতর করে নিয়ে গেছে রন্ধন করতেছে, সেই পাকপাত্র ধরেই গেছে, সেখানে গিয়ে যখন রাখলেন, রাখার সাথে সাথে দেখতেছি রন্ধনশালার চারপাশ দিয়ে সেখানে রক্ত। আমার চৈতন্য প্রভু চমকিত হয়ে উঠলেন। আমার চৈতন্য প্রভু বলল, হে মাধবাচার্য, কি এমন ফুল দিয়ে তুমি আজকে পূজা দিলে যে আজকে রন্ধনটা এত লাল দেখাচ্ছে? কোন ফুল দিয়ে তুমি পূজা আজকে আমাদের দিলে? কোন প্রসাদ আনলে এত যে রক্তের মতো লাল দেখা যাচ্ছে? নিত্যানন্দ প্রভু বলল, প্রভু এই যে যে প্রসাদ এনেছে এই প্রসাদই আজকে আমরা সেবা করব। নিত্যানন্দ প্রভু তো আমার অবধূত, বুঝতে পারলেন ধ্যানযোগী, তার হৃদয়ে মন্দিরে দেখতে পেলেন এ প্রসাদ আর কিছুই না, আমার প্রভুকে স্মরণ করতে করতে আমার প্রভুর
কথা চিন্তা করতে করতে আজকে নিজের পুত্রকে এই কুমড়ো ভেবে কুচি কুচি করে কেটে রন্ধন করে এনেছে। নিত্যানন্দ প্রভু চৈতন্য প্রভুকে বললেন, আজকে যে প্রসাদ এনেছে এই প্রসাদের দায়ভার আজকে আমাদের সবার। আজকে এই হরিনামের কত মহিমা, হরি কীর্তনের কত মহিমা, এই মহানামের কত মহিমা আজকে এই বিশ্বের জগৎবাসী সবাই দেখবে যে মহানামের কি মহিমা। হে প্রভু, যে প্রসাদটা এনেছে এই প্রসাদটাই আজকে নিবেদন করব তোমার চরণে। নিত্যানন্দ প্রভু যখন বলে উঠলেন তখন বলল, প্রভু বলল, হ্যাঁ নিত্যানন্দ দা, তুমি ঠিকই বলেছ। আমার নামে যেহেতু স্মরণ করতে করতে এই প্রসাদ নিবেদন করছে, উৎসর্গ করেছে, অবশ্যই এই প্রসাদ আজকে আমরা গ্রহণ করব। তবে হাড়ির উপরে একটা পর্দা দিয়ে রাখো, আর তোমরা সবাই সবাই আমার কৃষ্ণ নাম করো। কিছু সময় কৃষ্ণ নাম করার পরে যখন আমার নিত্যানন্দ প্রভু বলল, হ্যাঁ গোপাল, হাড়ির ভেতর থেকে তুমি বেরিয়ে আসো। যখনই গোপাল বলে উচ্চস্বরে যখন আর্তনাদ করলেন আমার নিত্যানন্দ প্রভু, হরিবল 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 বলতে বলতে আমার এক বছরের বাচ্চা গোপাল হাড়ির ভেতর দিয়ে মাথা জাগিয়ে দুই হাত উত্তোলন করে, বাহু উত্তোলন করে হরিবল হরিবল করে হাত জাগিয়েছে। কলিরাবের কি মহি, কলিরাব কলির কালে কৃষ্ণ নামের যে মহিমা, মহানাম এই যে ব্রত, যে ব্রতের কল্লেপার সর্বনাশ, সর্ব কারণ, সর্ব পাপ সব কিছুই নাশ হয়ে যায়। যে নাম করলে পার এই ভববন্ধন থেকে মুক্ত হওয়া যায়, যে নাম করলে পার জন্ম জন্মান্তরের পাপ রাশি থেকে মুক্ত হওয়া যায়। আজকে আমার চৈতন্য মহাপ্রভু তা দেখিয়ে দিলেন হরিনামের মহিমা। হরিনাম করতে করতে আজকে জীবন্ত বাচ্চাকে কেটে টুকরো টুকরো করে যে বাচ্চাকে রন্ধন করেছে সেই বাচ্চাকে হরিবোল করে এই নাম সংকীর্তনের মাধ্যমেই হরিবোল করে আজকে মাথা জাগিয়ে হাত উত্তোলন করলেন। কি হরিনামের মহিমা! তো হরিনাম মহিমা আমরা একটু দৃষ্টান্ত দেব। হরিনাম করলে কি হয়, কেন ওই ভক্ত সঙ্গ করতে হয়, ছোট্ট একটু উপমার মাধ্যমে আমরা শুধু ভক্তবৃন্দ আপনাদেরকে আমি একটু আস্বাদন করাবো। কারণ ভাগবত ধর্মটা এমন একটা ধর্ম এটাকে মন্থন করতে হয়। এই ভাগবত ধর্মটাকে যদি মন্থন না করা যায়, আস্বাদন করা যায় তথ্যর ভিত্তিতে, জ্ঞানলব ভিত্তিতে, ভক্তি রাজ্যে গিয়ে যে যদি ভাগবত ধর্মকে দর্শন না করা যায়, তাহলে ভাগবত ধর্মের যে কাঙ্ক্ষিত ফল সেটা পূর্ণাঙ্গ রূপে পাওয়া যায় না। ভাগবতকে একটু মন্থন করে সেটাকে পেতে হয়। আমরা ছোট একটু আস্বাদন করবো। আস্বাদনটা হচ্ছে এই, এক গাভী মাতার পীড়া হয়েছে, তো গাভী মাতার প্রতিদিন 8 থেকে 10 কিলো করে দুধ হতো। তো গৃহস্বামী দেখলেন যে যে গাভীটার আমার 8 থেকে 10 কিলো করে দুধ হতো, গাভী মাতা কোনো কিছু খাচ্ছে না, দুধ হচ্ছে না, রুগ্ন হয়ে যাচ্ছে। গৃহস্বামী এক বৈদ্যমশাইয়ের শরণাপন্ন হলেন, যে দেখেন তো আমার গাভী মাতাটার কি হয়েছে, ঘাত খাচ্ছে না, দুধ হচ্ছে না, রুগ্ন হয়ে যাচ্ছে। তো বৈদ্যমশাই সুন্দর করে দেখে শুনে বলল যে তোমার গাভী মাতার যে পীড়া হয়েছে আমি কিছু ঔষধ দিয়ে যাচ্ছি, এই ঔষধের পাশাপাশি প্রতিদিন 1 পোয়া করে মাকুম দিয়ে এই ঔষধটা সেবন করাতে হবে। তো যখন ঔষধগুলো দিয়ে গেলেন, গৃহস্বামী ডাক্তার যাওয়ার পর ভাবতেছে, কবিরাজ যাওয়ার পর ভাবতেছে যে আমার গাভীর তো প্রতিদিন 8 থেকে 10 কিলো করে দুধ হতো,
তো আজকে এই মাকুমটা না দিয়ে শুধু ঔষধটা খাইয়ে দিলেন গাবি মাতাকে। গাবি মাতা ভালো হচ্ছে না হচ্ছে না, দু তিন দিন পরে আবার সেই বৈদ্যমশাইয়ের কাছে গাবি সেই গৃহস্বামী গেলেন, যে জিজ্ঞেস করলেন, পুষ্ট রাখলেন যে আমার গাবি মাতা তো ভালো হচ্ছে না, দেখেন তো আপনার কোথাও কোনো ভুল আছে কিনা। তখন সেই বৈদ্যমশাই জিজ্ঞেস করলো যে আমি যে তোমাদের ঔষধের পাশাপাশি প্রতিদিন এক পোয়া করে মাকুম মিশ্র করে ঔষধ খাওয়াতে বলছি, মাকুমটা কি দিয়েছিলে? তখন গৃহস্বামী বলল, মাকুমটা তো দেওয়া হয়নি। কেন দেওনি? আমি ভেবেছি আমার গাভীর তো 8 থেকে 10 কিলো করে দুধ হয় প্রতিদিন, তো প্রতিনিয়ত আমার গাভীর পেটের ভিতর তো অনেক মাকুম জমা আছে, অনেক দিন যাবৎ দহন করি না, তো ওই পেটের ভিতর অনেক মাকুম থাকতে বাহিরের মাকুম আর দেইনি, ভিতরের মাকুমই শুধু, ভিতরে তো অনেক মাকুম আছে বাহিরের মাকুম আর দেইনি, তো এইভাবে আমি ঔষধ সেবন করাইছি। তখন সেই বৈদ্যমশাই বললেন, এই বাহিরের মাখুম যদি ভিতরে না পড়ে ভিতরের মাখুম কখনো উৎপন্ন হয় না, অর্থাৎ এই সাধু সঙ্গ যদি না করা হয়, ভক্ত সঙ্গ যদি না করা হয়, তাহলে কখনোই ওই ভিতরে যে অন্ধকার গুহার ভিতরে আমার কাম কাঞ্চন কামিন কাঞ্চন এত গুহায় অন্ধকার রয়েছে হৃদবন্ধের, এই হৃদবন্ধটা কখনো পরিষ্কার হবে না যখন এই সাধু সঙ্গ করব। এই সাধুর যখন চরণ চরণ প্রসাদ যখন মস্তকে ধারণ করব, চরণ ধুলি যখন মস্তকে ধারণ করব, তখনই কেবলমাত্র এই সাধু সঙ্গের মহিমা প্রেম জাগৃত হবে। অর্থাৎ ভিতর বাহির থেকে মাখুম না দিলে ভিতরের মাখুম কখন উৎপন্ন হয় না। জয় জয় রাধা কৃষ্ণে প্রেমানন্দে হরিধারি বলব। তো আজকে দেখেন এই সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ এক জন্মের নয়, জন্ম জন্মান্তরে যদি আশীর্বাদ থাকে, জন্ম জন্মান্তরে যদি স্বীকৃতি থাকে তাহলে কেবলমাত্র এই সাধু সঙ্গ করা হয় শুধু এক জন্মের স্বীকৃতির ফলে। আজকে এই হরিবাসর হচ্ছে না, আপনার অবশ্যই পূর্ব পূর্ব জন্মে স্বীকৃতি করেছেন, পূর্ব পূর্ব জন্মে আপনারা সাধু মুনি ঋষি ছিলেন, এই কলি তো আপনারা সেই মহা অবতারের অংশ হিসাবে, সেই পরমহংস শ্রোতা হিসাবে আজকে আপনারা জন্মগ্রহণ করছেন। আপনাদের এই রাতুল চরণে আমি আবার সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, তো দেখেন হরির নামে আজকে ছোট গোপালকে কেটে টুকরো টুকরো করলো, তাও আজকে হরির নামে দৃশ্যমান। আজকে সেই হরির নামে তার জীবন আবার ফিরে পেল, মৃত্যুঞ্জয়ী হয়ে গেল। হরির নামের এত মহিমা, পৃথিবীর এমন কোনো পাপ নেই, পঙ্কিলতা নেই, এমন কোনো অপরাধ নেই যদি শুদ্ধ চিত্তে শুদ্ধ গুরুদেবের শরণ আশ্রয় করে যদি কেউ কখনো হরিনাম করে তার পাপরাশি থাকতে পারে, জন্ম জন্মান্তরে এই পাপরাশি থেকে মুক্ত হয়ে যাবেন। যদি এই জন্মে যদি এই ফল না পান, কোটি জন্ম পর হলো এই ফল একবার যদি হা নিতাই গহুর বলে তোমার হলাম বলে, কখনো যদি 2 ফোঁটা চোখের জল ফেলে, যদি কখনো অশু বিসর্জন করা যায়, এই চোখের জল কখনো ব্যর্থ হতে পারে না, এই চোখের জল কখনো ব্যর্থ হবে না। বেদে বলেছে যদি কেউ 1 ফোঁটা চোখের জল ফেলে আমার শ্রী হরিকে স্মরণ করে, বলতেছে সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই, শুধু এক জন্মে নয় জন্ম জন্মান্তরে সেই ভক্তের কাছে আমি ঋণীগ্রস্ত হয়ে যাই। এই যে আপনারা হরি নাম কীর্তন শ্রবণ করতেছেন, আজকে আনন্দ মেলায় এসেছেন, আজকে আনন্দ সাগরে হাবুডাবু করতেছেন, মহাপ্রভুর যে প্রেম বাণী আজকে শ্রবণ করতেছেন, এই লীলা বিলাস করতেছেন, কর্ণে শ্রবণ করতেছে, মুখ দিয়ে বলতেছেন প্রথম স্থান আপনাদের। নববিধ ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ,
এই যে আমি যে ভাগবত পাঠ করতেছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে অধম আমি। আমার নাই শাস্ত্র কোনো জ্ঞান, নাই পাণ্ডিত্য, নাই কোনো প্রেমধন, নাই চোখের জল, তবু ভক্তি মহারানী আমার তুলসী দেবী, আমার বিন্দাজি এখানে উপস্থিত আছেন, তার কৃপায় আর আপনাদের চরণ কৃপায় কেবল এই হরিকথা বলা সম্ভব। আপনাদের চরণ কৃপাকে সম্বল করে আজকে এই হরিবাসরে এসে শুধু আপনাদের চরণ থেকে যে কৃপা প্রসাদ পেয়েছি তা মস্তকে ধারণ করে কিছু সময়ের জন্য সেই অচিন্ত্যময় কৃষ্ণচন্দ্রের কথা আপনাদের চরণে নিবেদন করতেছি। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, কৃষ্ণ ভক্তের মহিমা কিরকম আমরা একটু আশ্বাস ধরে যাই। একজন কৃষ্ণ ভক্ত যখন এই হরি কথা বলতে যাবে, কৃষ্ণ কথা বলাতে যাবে, তার বড় বড় বাধা আসবে। কারণ যেরকম ভক্ত তার পরীক্ষাটা সেরকম। মাঝে মাঝে আমাদের একটু রোগ শোক দিবে, দুঃখ দেবে, জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, এই তিতাব জ্বালা এর মধ্যে আমাদের থাকতে হবে। তারপরও কি, যেহেতু আমরা একটা শুদ্ধল্য মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্মেই কেবল ভজন করতে হবে আমার রাধা মাধবের গুণকীর্তন। কোনো কালেই তো আর সম্ভব না, 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করতে করতে যখন ভবসাগরে আমরা হাবুডাবু খাই, কোনো কূল কিনারা পাই না, তখন হা গোবিন্দ বলে আমরা উচ্চারণ করি রাধা মাধবের নাম, তখন আমার রাধা মাধব দেখে যে আমি যদি এদের কৃপা না করি 84 জন্ম 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে করে আজকে আমার অমৃতের সন্তান, আমার আমারই আত্মার অংশ, আমারই বিভূতির অংশ, তারা আজ মায়া বন্ধনে জর্জরিত হয়ে 84 লক্ষ জনি ভ্রমণ করেছে। আমি যদি কৃপা না করি, এদের মনুষ্যত্ব দেই, এদের মানুষ রূপে যদি জন্মগ্রহণ না করতে পারে, তাহলে তো এরা মুক্তির সন্ধান কখনোই পাবে না। তাই আমার মহাপ্রভু কৃপা করে এই ভক্তদের উদ্ধার করে কি করেন, আবার মনুষ্য জন্ম দেন। এই মনুষ্য জন্ম হচ্ছে সাধু সঙ্গের জন্ম, এই মনুষ্য জন্ম হচ্ছে হরিভক্তির জন্ম, এই মনুষ্য জন্ম হচ্ছে গুরুর কৃপা প্রসাদ রূপে গ্রহণ করার জন্ম। কারণ প্রতি জন্মে জন্মে পিতা মাতা সবই পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। প্রতি জন্মে জন্মে আমরা পিতা মাতা পাবো, পশুকুলে জন্মগ্রহণ করলে তা তো পিতা মাতা পাবো, অবশ্যই পিতা মাতার কাকু না কাকু আশ্রয় করে আসতে হবে, কিন্তু প্রতি জন্মে কিন্তু আমরা গুরু পাই না, প্রতি জন্মে কিন্তু গুরু প্রসাদ পাই না, একমাত্র মনুষ্য জন্মেই গুরু কৃপা করে। পূর্ব পূর্ব জন্মে যদি থাকে সাধু সংস্কার, তাহলেই তো কেবল পায় ভক্তিলতা বীজ। এই ভক্তিলতা বীজটা এক জন্মের নয়, পূর্ব পূর্ব জন্মের যদি সুকৃতি থাকে, সাধুর কৃপা থাকে, গুরুদেবের কৃপা থাকে, তাহলে একমাত্র এই ভক্তিলতা বীজটা কি হয়, ভক্তিলতা বীজটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। যেমন একটা গাছ রোপণ করলেন, সেখানে যদি প্রতিনিয়ত আপনি জল সিঁচন করেন, সার দান, পুষ্টিকর কোনো খাবার দেন, বৃক্ষটা তখন সতেজ হবে। তেমনি এই গুরু ভক্তি যার ভেতর প্রগট, হরি ভক্তি যার ভেতর প্রগট, সেই তো কেবল আমার রাধা মাধবের আদু চরণ পেয়ে থাকে। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, আজকে আমরা একটু কলিক সম্পর্কে আস্বাদন করব। একবার কলি মহারাজ দেখলেন যে একটা বটবৃক্ষের নিচে বসে আছে আমার কলি মহারাজ, কোথাও কোনো কিছু খুঁজে পাচ্ছে না, কোন কার গৃহে প্রবেশ করে
এই হরিনাম কৃষ্ণবলা পাখি যারা তাদের এই মতি ভ্রষ্ট করবে। কারণ কলি একটা দেবতা কিন্তু তার ধর্ম হচ্ছে হিংসা। কলি একটা দেবতা কিন্তু তার তার সর্বদাই থাকে কিভাবে আমাদেরকে মায়ায় মায়ায় মোহিত করে ধর্ম থেকে বিচ্যুত করতে পারে, ধর্ম থেকে দূরে সরিয়ে রাখতে পারে। তো এখানে দেখেন এক রাজ্যে রাজা ঘোষণা দিলেন যে আমার একমাত্র মেয়ে, এই মেয়েকে বিবাহ দেব। তবে ওই রাজার মেয়ে ছিল অত্যন্ত সাধুপরণা, কৃষ্ণ ভক্তি পরায়ণ। তার চিন্তা চেতনা, কখনো যদি আমি বিবাহ করি, কখনো যদি আমার দাম্পত্য জীবনে যেতে হয়, অবশ্যই আমি একজন কৃষ্ণ ভক্তকে বিবাহ করব। কৃষ্ণ ভক্তের সাথে সারা জীবন আমি সঙ্গ দিব। কারণ একজন কৃষ্ণ ভক্তের যদি সাথে আমার বিবাহ হয়, তাহলে আমি সারা জীবন একজন ভক্তের সেবা করতে পারবো। আমি বৈষ্ণব রূপে তাকে সেবা করতে পারবো। প্রতিনিয়ত তাকে যদি আমি সেবা দান করি, আমার প্রতিনিয়ত বৈষ্ণব সেবা হয়ে যাবে। রাজাকে খুলে বললেন, রাজার মেয়ের নাম হচ্ছে চন্ডচূড়া। এই চন্ডচূড়া কেঁদে কেঁদে বাবাকে বললেন, বাবা আমাকে যদি কোনো বিবাহ দিতেই হয়, তাহলে একজন কৃষ্ণ ভক্তের সাথে তুমি বিবাহ দাও, আমি তার সাথেই সর্বদা সুখে থাকব। তো চন্ডচূড়া আর্তনাদ করলেন বাবার কাছে। রাজাও এখানে দেখলেন যে যদি আমার কোনো একজন বৈষ্ণব যদি জামাতা হয়, একজন কৃষ্ণ ভক্ত যদি আমার জামাতা হয়, তাহলে আমার মেয়ে যেহেতু সুখী হবে, ও সুখী আমার সর্বসুখ। তো রাজ্যাসকে ঘোষণা দিয়ে দিলেন, রাজ্যে ঢোল পিটিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন যে আমার মেয়ের বিবাহ হবে। এই সরম্বর সবাই, হ্যাঁ, কোনো সব বর আপনারা যত বর আছেন, রাজা রাজার পুত্ররা আছেন, সবাই উপস্থিত হবে। আমার মেয়ে যাকে গ্রহণ করবে, যাকে ভালো লাগবে, যাকে গ্রহণ করবে, তাকে এই বরমাল্য দিবে। তো এইভাবে রাজা যখন তার রাজ্যে যখন ভেড়া পিটিয়ে যখন সর্বদা সব জায়গায় যখন ঘোষণা করে দিলেন, এদিকে আমার কলি মহারাজ ওই ঘোষণাটা শুনতে পারলেন। কলির মহারাজ ভাবতেছে যে আমার এই যে চুলগুলোন খাড়া খাড়া, রক্ত জবার মতন চোখ, কালো কুচকুচে চেহারা, সর্বদাই গা থেকে গন্ধ বেরোচ্ছে, তো আমি এই রূপ ধারণ করে যাব না। দেবতা তো, কলি তো একটা দেবতা, যে কোনো সময় মায়া বলে যে কোনো রূপ ধারণ করতে পারেন। তো কলি মহারাজ সুন্দর রথে চড়ে, স্বর্ণমণ্ডিত রথে চড়ে করে সেই রাজার রাজপ্রাসাদের দিকে গেলেন। অনেক রাজপুত্ররা বসে আছে, সাধারণ জনগণ বসে আছে, কিন্তু এখানে কলিও সুন্দর পরিবেশে, সুন্দর মুকুট ধারণ করে, সুন্দর চেহারা ধারণ করে ওখানে গেলেন। ইতিমধ্যেই স্বয়ংবর সভা শুরু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে এক বৈষ্ণব হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে সেই রাজপ্রাসাদের ভিতরে ঢুকলেন, প্রবেশ করলেন। তিলক কপালে তিলক লওয়া, তুলসীর মালা গলায় ধারণ করে আছে, সাধারণ মলিন একটা পোশাক পরে হা কৃষ্ণ বলে সেখানে ঢুকে গেলেন। কলি মহারাজ একটু তাকিয়ে দেখলেন যে এত সুন্দর পরিবেশে, এত সুন্দর অবস্থানে আমরা এসেছি, রাজপুত্ররা রাজার বেশ ধারণ করে, আর এখানে এক বৈষ্ণব এসেছে, তাও হা কৃষ্ণ বলতে বলতে এখানে এসেছে। এই বৈষ্ণবকে কে বিবাহ কি করবে, বৈষ্ণবদের কি তাকাবে? এরকম অনুভূতি করে
চিন্তা চেতনা করে ঠিক কলি মহারাজ বসে আছে যে চেয়ারে, এই পাশের চেয়ারে যে সেই আমার সাধু জিয়ে বসলেন, নাম তার চন্ডকেতু। স্বয়ম্বর সভা যখন শুরু হয়ে গেল, চন্ডচূড়া আমার ভক্ত চন্ডচূড়া মালা হাতে নিয়ে এক এক রাজ পুত্রকে, রাজার পুত্রদের চোখের দিক তাকালেন, মস্তকের দিক তাকালেন, তাকিয়ে তাকিয়ে যার ধারে যায় সেই মাথা নত করে, ভাবে এই বুঝি আমাকে মালা দিবে। এরকম দিতে 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 দিকে যখন কলি মহারাজের কাছে গেছেন, কলি মহারাজ মাথাটাকে নত করে দিয়েছেন, কারণ জানে এখানে রাজসভায় যত রাজপুত্ররা এসেছে সবার সে আমি হচ্ছি সুদর্শন পুরুষ, দেখতে সুন্দর, মাথায় সুন্দর মুকুট পরে এসেছি, গায়ে অনেক সুগন্ধ বের হচ্ছে আমার, কারণ মায়ারূপ ধারণ করে গেছে তো, অপূর্ব চেহারা, আত্মহংকারের ভিতরে যে আমাকেই মালা দিবে। ঠিক পাশে সেই চন্ডকেতু বসে আছে, চন্ডকেতু হাকৃষ্ট হাকৃষ্ট বলে চোখের জল ফেলিয়ে ভাবতেছে যে আমি রাজার ছেলে হয়েও বৈষ্ণব রূপ ধারণ করে আসি, যদি অবশ্যই ভক্তিমতি হয় আমাকেই গলার মালা দেবে, আমি একে নিয়ে একে বিবাহ করে সারা জীবন হরিকীর্তন করবো, গুণকীর্তন করবো, রাধা মাধবের গুণকীর্তন করবো, আমার মনে বাসনা যদি আমাকে মালা দেয়, ভক্তি ভরে যদি ভক্তি থাকে অবশ্যই আমাকে দিবে, সে কৃষ্ণ নাম করেই যাচ্ছে চন্ডকেতু। তো যখনই কলি মহারাজকে কাটিয়ে গেছেন, কলি মহারাজ তখনই অপলক নগরে তাগিয়ে দেখতেছি যে আমার এত সুন্দর চেহারা, এত মায়ার রূপ ধারণ করে আসলাম, তারপর আমাকে গলায় মাল্য দিল না, দিলেন কি সেই বৈষ্ণব কে দিয়ে, অর্থাৎ চন্ডকেতুকে যে গলায় সেই মালা পরিয়ে দিলেন। কলি মহারাজ সাথে সাথেই প্রতিজ্ঞা করলেন, আমি এত সুন্দর দেখতে আমাকে মালা দিলে না, তবে আমিও কথা দিচ্ছি তোমাকে আমি সুখে থাকতে দিব না। কলি মহারাজ এই কথা বলে ওখান থেকে বেরিয়ে গেলেন। চন্ডকেতু স্ত্রীকে নিয়ে, অর্থাৎ চন্ডচূড়াকে নিয়ে তার রাজপ্রাসাদে আসলেন, জানতে পারলেন এ বৈষ্ণব বটে কিন্তু এও এক রাজার ছেলে সন্তান, কিন্তু সর্বদাই আমার রাধা মাধবের গুণকীর্তন করে, আমার বংশী বিহারীর গুণকীর্তন করে, আমার গিরিধারীর গুণকীর্তন করে, কিন্তু এ এক রাজার ছেলে। অত্যন্ত আনন্দিত হলো, অর্থাৎ যার ভোগ আছে, সামনে অনেক বিষয় আছে, এই বিষয় ছেড়ে যে ত্যাগ করতে পারে সেই তো প্রকৃত ত্যাগী। তো আজকে চন্ডচূড়া আর চন্ডকেতু খুব আনন্দেই কাটতেছে, প্রতিনিয়ত আমার রাধা মাধবের গুণকীর্তন হয়, সকাল সদা ত্রিসন্ধ্যা গায়ত্রী নাম জপন করে, হরিনাম গুণকীর্তন করে, বৈষ্ণব সেবা হয়, কত আনন্দে কাটতেছিল। একদিন কলি মহারাজ ভাবলেন যে এই যে চন্ডকেতু এত আনন্দ করতেছে, যাকে আমি বিবাহ করতে চাইলাম, অবশ্যই এই চন্ডকেতুকে আমি ছলে বলে কৌশলে ঠগিয়ে মায়ার পাশে বন্ধন করে আমি এই চন্ডচূড়াকে আমি নিয়ে আসব। কলি মহারাজ আমার সুন্দর রাজার বেশ ধারণ করে, ওই তৎকালীন সময় সে সময় আবার ছিল যে এক রাজার সাথে এক রাজা পাশা খেলতেন, তো পাশা খেলার একটা মানে ওই সময়কার জন্য রাজাদের একটা সম্মানের একটা ব্যাপার, কেউ যদি আহ্বান করতেন সেখানে পাশা খেলতে হতো। তো কলি তো এমনি মায়ার রূপ, সে তার মায়া দ্বারা এমনভাবে মোহিত করলেন যে চন্ডকেতুকে যখন বললেন, চন্ডকেতু আর না বলতে পারলেন না, চন্ডকেতুর সাথে পাশা খেলা শুরু হয়ে গেল আমার কলি মহারাজের। কলির সাথে পাশা খেলতে খেতে খেলতে খেতে প্রথম পূর্ব দিক রাজ্যের পূর্ব দিক হারালেন, রাজ্যের পশ্চিম দিক হারালেন, দক্ষিণ দিক হারালেন, পূর্ব দিক হারালেন, ঠিক যখন সব হেরে গেছে তখন কলি মহারাজ বলল যে এইবার দানে যদি তুমি ঠকে যাও বলো তোমার স্ত্রীকে আমাকে দিয়ে দেবে, আর যদি আমি ঠকে যাই তোমার সব রাজ্যের সব কিছু তোমাকে বেরিয়ে দেবো। কলির কাছে এমনভাবে মোহিত হয়ে গেলেন, আজকে এই কলির কথায় এমনভাবে মায়া মোহিত হয়ে গেলেন, চন্ডচূড়া বুঝতে পারলেন আমার আমার যে কৃষ্ণবতে মতি ছিল আজকে এরকম হলো কেন,
অর্থাৎ কলি মহারাজের প্রভাব তো এমন ভাবে প্রভাব ফেলেছে, না বলতে পারলেন না, বললেন ঠিক আছে। তামার অর্ধঙ্গিনী আমার স্ত্রীকে অর্থাৎ এই চন্দ্রচূড়াকে আমি এইবার পাশা খেলায় সাথে ই রাখলাম, মানে স্ত্রীকে পণ রাখলাম। চন্দ্রচূড়া চোখের জল ফেলে বলতেছে প্রভু এ কি তুমি করলে। বলতে বলতে যখন কলি মহারাজ তো তার ইশারায় ওই পাশার গুটি হ্যাঁ যখন চাল দেয় তার ইশারায় ওই চন্দ্রকেতুর চন্দ্রকেতুর উপরে পড়ে, কিন্তু তার দৃষ্টিতে আবার সেই কলি মহারাজের মায়ায় কি হয় ওই পাশার গুটি আবার ঘুরে যায়। চন্দ্রকেতু হেরে গেলেন, এবার স্ত্রীকে স্ত্রীকে পেয়ে গেলেন আমার কলি মহারাজ। কলি মহারাজ যখন পেয়ে গেলেন সেই মুহূর্তে হ্যাঁ এদিকে আমার রাধা মাধব দেখতেছি সতী নারীর পবিত্রতা, সতী নারীর চোখের জল, এটা আমি কখনো সহ্য করতে পারবো না। একজন কৃষ্ণ ভক্তকে এইভাবে ছলে বলে কৌশলে ঠকালো, এটা কখনোই আমি নিতে পারবো না। আমার ভক্তের এইভাবে অধবতন হতে পারে না আমি থাকতে। সাথে সাথেই আমার কৃষ্ণচন্ড হনুমানকে স্মরণ করলেন। হনুমান হনুমানকে যখন স্মরণ করলেন সাথে সাথে আমার হনুমান হাজির হইলেন। হে প্রভু আমাকে আদেশ করুন, বলল যে আমার ভক্তের অধপতন হয়েছে, ছলে বলে কৌশলে তাকে ঠকানো হয়েছে, যা তুমি এই মুহূর্তে দিয়ে তুমি নারীর মূর্তি ধারণ করে হনুমানেরও ইচ্ছা বর আছে, অর্থাৎ সে যে কোনো মুহূর্তে সে যে কোনো রূপ ধারণ করতে পারে। ব্রহ্মার একটা একটা বর ছিল, তো ব্রহ্মা বলে হনুমান কি করলেন সুন্দর একটা স্ত্রী রূপ ধারণ করে, বিধবা স্ত্রী রূপ ধারণ করে, সেই যখনই চন্ড চূড়াকে নিয়ে যখন কলি মহারাজ বেরিয়ে আসবে ঠিক সেই মুহূর্তেই যাই বলতেছে মহারাজ আমার মনে একটা বাসনা ছিল। তখন বলতেছে তুমি কে? বলতেছে আমি এই রাজ্যেরই প্রজা, আমি দাসী, আমার মনে একটা বাসনা আমার সাথে আপনি এই পাশানা খেলে আপনি এখান থেকে যেতে পারবেন না, আমার মনে বড় বাসনা, আমি আপনাকে আহ্বান করতেছি আপনি আমার সাথে পাশা খেলেন। এখন কলি মহারাজ ভাবতেছে যে এ রমণী নারী, সাধারণ রমণী নারী, আমি কলি মহারাজ আমার সাথে পাশা খেতে যাচ্ছে, তো যাক মেয়ে মানুষের সাথে খেলার একটা আনন্দই মজাই আলাদা, চলো দেখা যাক তোমার সাথে পাশা একটু খেলবো। মনে যেহেতু সাত বাসনা জেগেছে, তো হনুমান আমার সুন্দর করে হ্যাঁ সুন্দর রূপ ধারণ করে যখন গেছেন স্ত্রী রূপ ধারণ করে, তখন হনুমান বলতেছে যে আমি যদি ঠকে যাই তাহলে ঠিক আছে এই চন্দ্রচূড়াকে তুমি নিয়ে যাবে, আর যদি তুমি ঠকে যাও তোমাকে অবশ্যই লেজুড়ে বেঁধে আমি ঘুরাবো। তখন কলি মহারাজ ভাবতেছে একজন সাধারণ রমণী, সাধারণ বিধবা রমণী, তুমি দেখতে খুব ভালো হ্যাঁ কথাও বলে ভালো, কিন্তু লেজ পাবে কোথায়, এ কি কথা বলে। কলি মহারাজ তার মায়া দ্বারা বুঝতে পারতেছে না, বাজে বারবার একটু পরপরই বলতেছে ঠকে গেলে কিন্তু তোমাকে লেজ দিয়ে কিন্তু আমি বেঁধে নিয়ে যাবো, এবং সমুদ্রের ভিতর তোমাকে কিন্তু আমি চুবিয়ে কিন্তু তোমাকে শিক্ষা দেব। কলি মহারাজের মাথায় আর ঢুকতেছে না, কারণ হনুমানের ধারে কোনো মায়া কাজ করবে না, সেও এক মায়াবী, হনুমানও এক মায়াবী, ঈশ্বরূপ ধারণ করতে পারে, আরও প্রভুর নির্দেশনায় গেছেন। তখন বার একটু ঠকে গেছে, একটু বার পরই এক একটা চালে ঠকে যাচ্ছে কলি মহারাজ, আর বলতেছে নেজুরটা বের করবো নাকি। কলি মহারাজ আবার চিন্তা ভাবনা করে বুঝতে পারতেছে না যে কি বলতে যাচ্ছে এই মহিলা, এই রমণী, এই নারী। তখন হনুমানের খেলা যখন শুরু করলেন, পূর্ব দিক জিতে নিলেন, পশ্চিম দিক জিতে নিলেন, দক্ষিণ দিক জিতে নিলেন, উত্তর দিক দিকে নিলেন, এরপরে চাল দিলেন, বলল যে এইবার এই যে রমণীকে তুমি যেতেছো এই রমণীকে তোমাকে ফিরিয়ে দিতে হবে, এইবার যদি চালে যদি ঠগো। সেবারও ঠগে গেলেন চন্দ্রকেতুর কাছে, চন্দ্রচূড়াকে ফিরিয়ে দিলেন, বলল কৃষ্ণ ভক্তের কখনো অধবতন হতে পারে না, কখনো ধর্ম থেকে বিচ্যুত হতে পারে না, তাদের কখনো পতন হতে পারে না। সাথে সাথে হনুমান তার নিজের রূপ ধারণ করলেন। হনুমান কি করলেন আবার কলি মহারাজকে
এষ্টে পৃষ্টে বাড়লেন সেই নেজুর দিয়ে, বেঁধে উড়িয়ে নিয়ে গেলেন, টানতে টানতে নিয়ে গেলেন সমুদ্রের উপর ভিতর দিয়ে, জলের ভিতর কখনো চুবাচ্ছে, কখনো পাহাড়ের উপর কখনো বাড়ি দিচ্ছে। কলি মহারাজের প্রাণ যায় যায়, ওষ্ঠাগত প্রাণ, এই মুহূর্তে বুঝি প্রাণটা চলে যাবে। ঠিক এরকম চলতেছে, এরকম অবস্থায় আমার বাসুদেব কৃষ্ণচন্দ্রের ধারে নিয়ে গেলেন। বাসুদেব কৃষ্ণচন্দ্র বলল, তুমি আমার ভক্তের পিছনে রাখতে গেল কেন? বলল, প্রভু এইটাই তো আমার কাজ, আমি কলি মহারাজ, যেখানে আমি যাই সেখানেই, যেখানে ভক্তের কোনো ফাঁকফুটা পাবো, অর্থাৎ পাঁচটা জায়গায় এখানে আমাকে জায়গা দেওয়া হয়েছে, পাঁচটা জায়গা আমি চেয়ে নিয়েছিলাম, এই পাঁচটা জায়গা অর্থাৎ পরীক্ষিত মহারাজের কাছ থেকে পাঁচটা জায়গা আমি চেয়ে নিছি, এই পাঁচটা জায়গায় যদি কোনো অর্থাৎ পাশা খেলা, তাস খেলা, যেখানে পতিতালয়, যেখানে স্বর্ণ আছে, যেখানে যেখানে স্বর্ণ আছে, পতিতালয়, পাশা খেলা এবং যেখানে মিথ্যাচার, এই পাঁচটা জায়গায় আমার অবস্থান। তো যখনই পাশা খেলার যখন আহ্বান জানাইছি, আমার সাথে না খেললে তো আর আমি এখানে প্রবেশ করতে পারতাম না, যখনই সে পাশা খেলার কথা বলছে তখনই তার কৃষ্ট কথা থেকে, কিছু অমৃত কথা থেকে যখন দূরে সরে গেছে, তখন আমার মায়া থেকে তাকে বন্ধন করেছি। প্রভু এইবারের মতন আমাকে ক্ষমা করে দে, কখনো আমি আর কৃষ্ণ ভক্তের সাথে আর লাগতে যাব না, আমাকে ক্ষমা করে দে। তখন হনুমানকে বলো, হনুমান এবারের মতন কলি মহারাজকে ছেড়ে দেন। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, আমার শ্রীহরিকে যে স্মরণ মনন করে, আমার শ্রীহরিকে যে হৃদয় মন্দিরে সর্বদাই হৃদ মন্দিরে পূজিত করে, পূজা দান করে, নিষ্কাম ফল, চোখের জল আর ভক্তি দিয়ে আমার রাধা মাধবকে ডাকে, তার কখনোই অধপতন হতে পারে না। আমার রাধা মাধবকে যে একবার হা কৃষ্ণ বলে চোখের জল ফেলায়, কারণ ওই ভক্তের কাছে আমার ভগবান জন্ম জন্মান্তরে ঋণী হয়ে যায়, জন্ম জন্মান্তরে বাধা পড়ে যায় সেই ভক্তের কাছে। তা আজকে দেখেন, ভক্তের মাঝে মাঝে পরীক্ষা আসে, কিন্তু আমার ভগবানকে স্মরণ করলে পর সেই পরীক্ষা থেকে আবার উত্তোলন করে আমার কৃষ্ণ ভক্তকে আবার সেই অবস্থায় ফিরিয়ে দেন। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ, এই কৃষ্ণ ভক্ত হতে হলে প্রথম ধাপ, যেটা প্রথম সোপান যেটা, সেটা হচ্ছে গুরুদেবের চরণ আশ্রয়। গুরুদেবের চরণটা আশ্রয় করতে হবে কিরকম? গীতায় আছে, যদি কখনো গুরুদেবকে প্রণাম করা হয় ভক্তি ভরে, এই গুরুদেবকে ভক্তি ভরে প্রণাম করলে পার, অর্থাৎ অঙ্গের যেখানে যতটুকু ধূলিকণা লাগবে, যত ধূলিকণা লাগবে গুরুদেবকে সেবা প্রণাম করতে গেলে পার, ততটা জন্ম জন্মান্তরের পাপরাশি কেটে যায়, অর্থাৎ ততটা জন্ম আপনার কেটে যাবে। গুরুদেবের শুধু এই চরণ যদি বন্দনা করেন, গুরুদেবের চরণ হচ্ছে দুটো পদ্ম, গুরুদেবের চরণ হচ্ছে দুটো পদ্ম ফুলের মতন, যেখানে গুরু স্মরণ মনন করলে পার, যেখানে ভ্রমর রূপে যদি কোনো ভক্ত গুরুদেবের চরণ বন্দনা করেন, সেই গুরুদেবের চরণ পদ্ম থেকে আমরা মধু আহরণ, যেমন ভ্রমর যেরকম মধু আহরণ করে, ঠিক তেমনি ভক্ত গুরুদেবের চরণে যদি আত্মসমর্পণ করে, গুরুর পদ্ম থেকে যদি কোনো ভক্ত সেই মধু আহরণ করতে পারে, তাহলে তার এই জন্ম জন্মান্তরের ভববন্ধন কেটে যায়, আমার রাধা মাধবের চরণ প্রাপ্ত হয়। গুরুদেব এবং আমার বাসুদেব কৃষ্ণচন্দ্র অভিন্ন আত্মা, শুধু শরীরটাই ভিন্ন। গুরুদেবের উপর ভর করেই আমার রাধা মাধব কি করেন, এই কলিহত জীবকে জন্ম জন্মান্তরে, শুধু কলিহত জীব না, জন্ম জন্মান্তরে, জন্মে জন্মে অর্থাৎ সত্য
তেতা দাপুর কলি প্রতিটা জন্মেই আমার স্বয়ং ভগবানও পর্যন্ত গুরুদেবকে আশ্রয় করে এই ধরাধামে এসেছেন। যেমন রামচন্দ্র আমার বিশ্বমিত্রর চরণপদ, সে স্বয়ং ভগবান হয়ে বিশ্বমিত্রের কি করলেন, চরণে আশ্রিত হলেন, জীব শিক্ষা তরে জীবকে দেখালেন যে আমি রামচন্দ্র সর্বদা থাকব না, কিন্তু গুরু রূপে অবশ্যই আমি এই পৃথিবীতে বিচরণ করব। যদি কেউ গুরুকে শরণ মনন করে, গুরুদেবের চরণ বন্ধনা করে, সে অবশ্যই আমার চরণে সে আবার পৌঁছাতে পারবে। গুরুদেবের চরণ যার ভক্তি আছে, সে অবশ্যই আমাকে পাবে। শুধু কৃষ্ণ ভক্ত বৃন্দ।